السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. شماني تدرس روتا. Universal بشان أشتريتك আপনাদের স্বাগত জানিয়ে আজকের এই পর্বের আলোচনা শুরু করছি সম্মানিত দর্শক শ্রোতা এই পর্বের অনুষ্ঠানে আমরা আসিফাতুল মুস্তাহাব্বা বা একজন মমিনের উত্তম গুণাবলী সম্পর্কে ধারাবাহিক কয়েকটি পর্ব আমরা আলোচনা করেছি আজকের এই পর্বে যেই গুণাবলীটি সম্পর্কে আমরা আলোচনা করব সেটি হলো আল উসওয়া আল হাসানা অর্থাৎ উত্তম অনুকরণীয় অনুসরণীয় আদর্শের চরিত্রের গুরুত্ব সম্মানিত বায়ু বোনেরা আমরা সকলে জানি উত্তম চরিত্র ভালো চরিত্র এটি একজন মানুষের থাকা অত্যাবশ্যক আল্লাহ সবান ও তালা যুগে যুগে যত নবিরাসুল পৃথিবীতে প্রেরণ করেছেন সকল আম্বিয়া সালামকে উত্তম চরিত্রের অধিকারী করেই আল্লাপাক পাঠিয়েছেন এজন্য একজন মমিন তার মধ্যে অবশ্যই উত্তম চরিত্র সুন্দর চরিত্র এটি থাকবেই এটি অত্যাবশ্যক আল্লাহ সুবাহ কোরআনে কারিমে এরশাদ করেন লাকাদ কান আলাকুম ফি রসুল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কান ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কান আলাকুম ফি রসুল্লাহি উসওয়াতুন হাসানাহ আমি যে রাসূল তোমাদের জন্য পৃথিবীতে প্রেরণ করেছি আল্লাহর এই রাসুলের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উসওয়াই হাসানা অর্থাৎ অনুকরণীয় অনুসরণীয় উত্তম আদর্শ তবে এই আদর্শটি সকলের জন্য নয় এই আদর্শটি শুধুমাত্র তাদের জন্য আল্লাহ সুবান বলেন লিমান কান্লা আল্লাহ আল্লাহ রবুল আলমিন বলেন এই অনুসরণীয় অনুকরণীয় আদর্শ তাদের জন্য যারা আল্লাহ তালার সন্তুষ্টিকে উদ্দেশ্য করে সন্তুষ্টি কামনা করে ওয়াল ওয়ালিয়াম আখির এবং মৃত্যুর পরে আরেকটি জীবনকে পরকালীন জীবনকে যারা বিশ্বাস স্থাপন করে ওয়া দাকার আল্লাহ কাথিরা এবং বেশি বেশি করে আল্লাহ তাআলাকে স্মরণ করে আল্লাহ রব্লা আলমিন বলেন এই গুণাবলীগুলো যাদের মধ্যে আছে অর্থাৎ যারা আল্লাহ আল্লাহরব্বুল্লাহ আলমিনের সন্তুষ্টি কামনা করে যারা আখেরাতকে ভয় করে আখেরাতে বিশ্বাস করে এবং বেশি বেশি করে আল্লাহ রব্লা আলমিনের জিকির করে আল্লাহ রব্লা আলমিনকে স্মরণ করে এদের জন্য আল্লাহ রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে সুন্দর আখলাখ উসওয়াই হাসানা সুন্দর চরিত্র সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ সুবাহানতলা যুগে যুগে যত সুল প্রেরণ করেছেন সকল সুলের মধ্যেই ছিল উসুয়াই হাসানা এজন্য জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন ইব্রাহিম সালামের ব্যাপারে সাত করেন কানাত লাকুম উসুয়াতুন ফি হাসানাতি আল্লাহ রব্লা আলমিন বলেন আমার নবী ইবরাহিমের মধ্যেও এবং ইব্রাহিমের যারা সাথী যারা সাহাবি তাদের সকলের মধ্যেই তোমাদের জন্য সুন্দর আদর্শ উত্তম আদর্শ নিহিত ছিল এবং শেরেক মুক্ত থাকা তৌহিদের উপরে সুন্নার উপরে প্রতিষ্ঠিত থাকা এটিকেই কোরআন এবং সুন্নার বাসায় উত্তম চরিত্র বা উসুয়াই হাসানা বলা হয় আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন আল্লা আমানু আলম বিসু ইমান উলা ইকাল আহমুল আমহতাদুন রাবুল আল আমিন বলেন যারা ইমান আনে এবং সেই ইমানের সাথে কোন রকমের জুলম বা কোন রকমের শিরকে যারা মিশ্রিত করে না আল্লাহ বলেন উলা ইকাল আহমুল আমনু আহম মোহতাদুন এই মানুষগুলোই হেদায়েত প্রাপ্ত এবং নিরাপত্তা লাভের অধিকারী এরাই একমাত্র পৃথিবীতে হেদায়েত প্রাপ্ত মানুষ এখানে আল্লাহ রব্বুল্লা আলমিন একজন মুমিনকে শিরক মুক্ত জুলুম মুক্ত থাকার জন্য নির্দেশ দিয়ে আল্লাহ পাক বলছেন ওয়াহুম মোহতাদুন এরাই হলো হেদায়তপ্রাপ্ত এজন্য সম্মানিত দর্শক শ্রোতা আম্বিয়া সালামের উসুয়াই হাসানা বা সুন্দর চরিত্র হল শিরিক মুক্ত তওহিদ ভিত্তিক জীবনযাপন করা এবং আম্বিয়া সালামের সুন্নার উপরে সুন্নতর উপরে দায়ম কায়েম থাকা মুক্ত মুক্ত হিদ ভিত্তিক জীবনযাপন করতে গেলে অসংখ্য বিপদ আপদের সম্মুখীন হতে হয় এবং সে সকল বিপদ আপদের মধ্যেও একজন মুমিন অবশ্যই উত্তম চরিত্রের নমুনা পেশ করবেন এই জন্য আম্বি সালাম তারা আল্লাহর দিনের দাওয়াতের কাজ করতে গিয়ে অসংখ্য জুলুম নির্যাতনের শিকার হওয়ার পরেও তারা শত্রুদের সাথে বিরোধীদের সাথে কীভাবে আচরণ করতে হয় এবং এই ব্যাপারে করণীয় কী একজন মমিনের এই ব্যাপারে উত্তম আদর্শ কী অনুকরণীয় আদর্শ কী সেটিও আম্বিয়া সালাম আমাদের সামনে নমুনা উপস্থাপন করেছেন এই জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন নবী সাল্লাহ নির্দেশ দেন ফাসবির কামা সবারা উল উল আজ মেমিনার রসুল আমার রসুলদের মধ্য থেকে যারা অত্যন্ত সম্মানিত রাসুল ছিলেন যারা দৃঢ় সেতা যারা কঠিন ইমান অধিকারী আমার রাসুল ছিলেন তারা যেভাবে সবর ধারণ করেছিলেন আপনিও ঠিক সেভাবেই সবর ধারণ করুন অর্থাৎ সকল আম্বিয়া সালামের এই সবরের মধ্যেও উত্তম আদর্শের সুন্দর চরিত্রের নমুনা বিদ্যমান ছিল সম্মানিত দর্শক শ্রোতা বাইও বনেরা আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো আমল করে যে কোনো সুন্নাকে নবী সরাল সাল্লাম একটি ইবাদতকে সুন্দরভাবে আমাদেরকে দেখিয়ে দিয়ে এরপরে নবী আলাইহি সাল্লাম বলতেন যে হাদা মিন সুনতি পান রাগিবা সুনতিসামিনী নবী আলাইহি সাল্লাম বলেন তোমাদেরকে এই ইবাদতটি যেভাবে আমি দেখিয়ে দিলাম এটি হলো আমি নবীর সুন্নাহ এবং আমার সুন্নাহ যারা পরিত্যাগ করবে তারা আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় অর্থাৎ আল্লাহ সুবান তালার এবাদতগুলো কীভাবে করতে হবে এটি নবী সাল্লাহ দেখিয়ে দিতেন এবং জীবনের প্রত্যেকটি কাজ কীভাবে করতে হয় বিপদ আপদে কীভাবে সবর ধারণ করতে হয় এবং এমনকি যুদ্ধের ময়দানে কীভাবে শত্রুদের মোকাবেলা করতে হয় সকল পরিস্থিতি নবী সাল্লাহ আমাদেরকে উত্তম চরিত্রের নমুনা হিসাবে শিক্ষক হিসাবে নবী সাল্লা সাল্লাম দেখিয়ে দিয়েছেন হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম যখন হজ্জাতুল বেদার মধ্যে গেলেন বিদায় হজে তখন নবী সাল্লিয়ালাম আল্লাহ রব্বুল্লা আলমিনের ঘরের বায়তুল্লাহর তাওয়াফ করলেন সাতবার এরপরে বাকাম ইব্রাহিমের পিছনে দুই রাকাত সলাত আদায় করলেন নবী সাল্লি সাল্লাম সাফা মারোয়া সাই করলেন সাই করার পরে নবীসাল্লাম উম্মতকে লক্ষ্য করে হজের কার্যক্রম এই আবাদতগুলো দেখিয়ে দিয়ে নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন কান আলাকুম ফি রসুলি উসুয়াত হাসানা নবী সাল্লা সাল্লাম বারবার সাহাবাইকারদেরকে বলতেছিলেন যে খুজু আন্নি মানা সিকা তোমরা হজের কার্যক্রম এই আবাদতগুলোকে আমার থেকে সুন্দর করে তোমরা শিখে নাও পরবর্তী আমার উম্মদদের কাছে তোমরা এই বিষয়গুলো পৌঁছিয়ে দিবে আর নবী সাল্লা সাল্লাম এক একটি আবাদত এক একটি ফরজ এক একটি ওয়াজিব তিনি হজ্জাতুল বেদা দেখিয়ে দিতেন আর সাথে সাথে নবী ফি আসলাম উসওয়াতুন হাসানা তোমাদের জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ সুন্দর চরিত্রের নমুনা অর্থাৎ নবী সাল্লাহ আলি সাল্লাম বারবার বুঝাতে চাইতেন যে আমি রসুল যেই আমলটি যেই এবাদতটি যেভাবে করে থাকি এটি হলো উত্তম চরিত্রের সুন্দর চরিত্রের নমুনা এজন্য জন্য তোমাদেরকে কেয়ামত পর্যন্ত আমি রসুল যেভাবে যে আমলটি করছি তোমরা ঠিক এইভাবেই এই আমলটি তোমরা করতে থাকবে এটি হলো উত্তম আদর্শের নমুনা আমরা দেখি নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম থেকে নবী সাল্লাহ সাল্লামের চরিত্রের বৈশিষ্ট্য নবী সাল্লুয়াল্লামের আখলাককে নবী সাল্লা ইসলামের আবাদত বন্দেগীকে দেখার জন্য অনেক সাহাবি নবী ইসলামের সোহবত পরিত্যাগ করেন নাই অর্থাৎ তারা সার্বক্ষণিক নবী সাল্লা সাথে থেকে থেকে নবী ইসলামের যাবতীয় কার্যক্রমকে তারা সসক্ষে পর্যবেক্ষণ করে সসক্ষে দেখে এবং সেই নবী উত্তম উসুয়াই হাসানাকে উত্তম আখলাককে আমাদের কাছে পৌঁছানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা করতেন এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আবু হরায়রা রাদি আল্লাহ তালহু তিনি ইসলাম গ্রহণের পরে বাকি জীবন নবী সাল্লাহ ইসলামের সাহায্যে নবী সাল্লা সাল্লামের সোহবতে কাটিয়ে দিয়ে নবী ইসলামের উত্তম আখলাককে আমাদের নিকটে পৌঁছিয়ে দিয়েছেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহু হুমা তিনি নবী সাল্লা ইসলামের সাথে দিনের বেলায় নবী আখলাক আমল এবাদতবন্দিকে দেখতেন এমনকি রাত্রিবেলায় নবী সাল্লা উলি ইসলাম যেদিন মাইমোনা রাদি আল্লাহ তোলাহার ঘরে অবস্থান করতেন সেদিন আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালন তিনিও সেই ঘরে অবস্থান করতেন আল্লাহ রসুল সাল্লা ইসলামের রাত্রিকালীন এবাদত বন্দিকি দেখার জন্য ঠিক আবদুল্লাহ ইবনে অমর রাজি আল্লাহ তোলাহমা তিনিও নবী সাল রাত্রিকালীন আমল রাত্রিকালীন এবাদত সেটি দেখার জন্য তিনি হাফসার আদি আল্লাহ আনহার ঘরে রাত্রিবেলায় অবস্থান করতেন অর্থাৎ নবী সাল্লা ইসলামের সার্বক্ষণিক কার্যক্রমকে সাহাবাই কেরাম দেখতেন এবং অনুসরণ করার জন্য চেষ্টা করতেন আর আমাদের নিকটে নবী সাল্লাহ সাল্লামের উসওয়াই হাসানা কীরকম হবে সেটি এ সকল সাহাবাই কেরাম আমাদের নিকট পৌঁছিয়ে দিয়েছেন হাদিসের মধ্যে এসেছে নবী সাল্লা সাল্লাম বলেন মা মিন নাবি বা আসা আল্লাহ সুবানতালা এমন কোন নবী আমার আগে পাঠান নাই ইল্লা হাওয়ার আসহাব যে নবীর কিছু সাহাবি কিছু হাওয়ারি সঙ্গীসাথী ছিল না এরকম নবী আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে প্রেরণ করেন নাই যে নবী পৃথিবীতে এসেছেন তিনি দুনিয়া থেকে যাওয়ার পরে তার কিছু সাহাবি পৃথিবীতে অবশিষ্ট থাকতেন ইয়কা আওয়ামেরা হু ও না সুন্নতা হু তাঁর উম্মতেরা তার সুন্নাকে তার আদর্শকে অনুসরণ করতেন কিন্তু এক প্রজন্ম দুই প্রজন্ম এভাবে পর্যায়ক্রমে ওই নবীদের আম্বিয়া আলহিমুসাল্লামের সুন্না বিকৃত হয়ে যেত নবী সাল্লা ইসলাম বলেন তখন তাদের মধ্যে এমন কিছু মানুষ অবশিষ্ট থাকতেন তারা ওই আম্বিয়া আলহিমুসাল্লামের সুন্নাকে শক্ত করে মজবুত করে ধরে রাখার জন্য তারা মৌখিকভাবে তারা অন্তরের থেকে তারা হাত দিয়ে সর্বাত্মক প্রচেষ্টা করে নবী সাল্লি সাল্লাম বলেন তারা সেই সুন্নাকে সেই আদর্শকে দরে রাখার জন্য চেষ্টা করতেন এজন্য জন্য নবী সাল সাল্লাম বলেন যে যারা ন্যূনতম অন্তর দিয়ে হলো ওই আম্বিয়াদের সুন্নাকে মহব্বত করতেন ভালোবাসতেন তারা ইমানের অধিকারী ছিলেন কিন্তু যখনই ওই নবীদের উত্তম চরিত্র থেকে যারা দূরে সরে যেত নবী সাল সাল্লাম বলেন তাদের অন্তরে ন্যূনতম ইমানও অবশিষ্ট থাকতো না কয়েকজন সাহাবি নবীসরসলামের স্ত্রীদের নিকটে সে নবীসলাইসলামের এবাদত সম্পর্কে জানতে চাইলেন তখন নবী নবীসরাইসলামের স্ত্রীগণ উম্মাহাতুল মেনিনগণ নবী সাল্লা ইসলামের আমল সম্পর্কে তাদেরকে বললেন পালাম্মা উখ বেরুহা কান্না হুম তাকা লোহা যখন নবী আমল সম্পর্কে আবাদত সম্পর্কে তাদের সামনে তুলে ধরা হলো তখন তাদের কাছে এই আবাদত কম মনে হলো তখন তারা একজন আরেকজনকে বলা বলি করতে লাগলেন যে মিন আইনা নবী মিনানব সাল্লা আলাইসাল্লাম যে আমরা কোথায় নবী সাল্লা সাল্লাম কোথায় আল্লাহ তাঁর অতীতের ভবিষ্যতের সকল গুণা আল্লাহ রবাহ আলমিন ক্ষমা করে দিয়েছেন সুতরাং তিনি অল্প আবাদত করল এটি তার জন্য যথেষ্ট কিন্তু আমাদেরকে আবাদত আরও বেশি করতে হবে তখন একজন শপথ করলেন যে আমি সারা জীবন আমি সিয়াম পালন করে যাব রোজা রেখে যাব সারা বছর আমি রোজা রাখবো কখনো রোজা ভাঙব না আরেকজন শপথ করলেন যে আমি সারা রাত্রি শুধু আবাদত বন্দি করব কখনও কোনো রাত্রিতে ঘুমাবো না আরেকজন শপথ করলেন যে আমি কখনো বিয়ে শাদী করব না বিবাহ শাদী থেকে আমি দূরে থাকার চেষ্টা করব। আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে যখন এই খবর পৌঁছলো তখন নবী সাল্লি সাল্লাম বললেন আমা ওয়াল্লাহি কুমলিল্লা ও আতকা কুমলাহু নবিসাম বলেন আল্লাহর কসম আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ রব্ব আলমিনকে ভয় করি আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকোয়াবান কিন্তু লাকিনী আসু ওয়া উফতিরু কিন্তু আমি এইভাবে অনবরত সিয়াম পালন করি না আমি কখনও রোজা রাখি আবার কখনো আমি রোজা ছেড়ে দিই আমি কখনো রাত্রিবেলায় ঘুমাই আবার রাত্রিবেলায় আবাদত করি আবার আমি বিবাহ বিবাহসাদীও করেছি আমার স্ত্রী সংসার সন্তান সন্তানাদি রয়েছে নবিসালাম বলেন এটাই হলো আমার সুন্না ফমান রাগেবাং সুনি ফালাই সামিনী কেউ যদি এই এই উত্তম আদর্শ পরিত্যাগ করে কেউ যদি তার থেকে আরও উত্তম বা আরও বেশি বেশি আবাদতবন্দি করার চেষ্টা করে বা আমি রাসুল থেকে আরও বেশি আল্লাহকে ভয় করার চেষ্টা করে তো সে আমার উন্মতেরই অন্তর্ভুক্ত নয় সম্মানিত বায়ু বোনেরা তাহলে আমাদের অবশ্যই উত্তম আদর্শ সুন্দর চরিত্রের নমুনা হবে আল্লাহ রসুলগণ এবং নবী সাল্লাহ ইসলামের সাহাবিগণ তাদের কার্যক্রমকে দেখেই আমরা আখলাকে হাসানা বা উসুয়ায় হাসানা উত্তম চরিত্র কোনটি কোনটিকে উত্তম আদর্শ উত্তম চরিত্র বলা হবে সেটি আমরা নবী সাল্লা ইসলাম এবং সাহাবাইকরামের জীবনী থেকে আমরা অনুসরণ করব। আব্দুল্লা ইবনে ওমর রাদি আল্লাহ তালু বর্ণনা করেন যে ওমর রাদি আল্লাহতালহু যখন হজে গেলেন তখন তিনি হাজরা সোয়াদের সামনে দাঁড়িয়ে বললেন যে ইন্নাকা হাজারুন লা তান তানপাও হে পাথর তুমি তো কোনো উপকারও করতে পারো না তুমি কোনো ক্ষতিও করতে পারো না কিন্তু আমি যদি আল্লাহ রসুল সাল্লা ইসলামকে তোমার মধ্যে চুম্বন করতে না দেখতাম তাহলে মা কাব্বাল তুকা আমি ওমর ইবনে খত্তাপ কখনো তুমি ফাথরের মধ্যে চুম্বন দিতাম না অর্থাৎ নবী সাল্লা ইসলামকে আমি সরাসরি দেখেছি আল্লাহ রসুল সাল্লা ইসলাম তোমার ফাথরের মধ্যে চুম্বন করেছেন অর্থাৎ এই নবী সাল্লা আমলটি আমাদের জন্য উত্তম আদর্শ এই জন্য আমি আল্লাহ ইসলামকে দেখার কারণেই আমি আজকে তোমার এই ফাথরের মধ্যে চুম্বন দিচ্ছি এইভাবে আমরা দেখি আবদুল্লা ইবনে ওমর আদি আল্লাহ্ন যখন একটি রাস্তা দিয়ে হাঁটতেন তখন সেই রাস্তার মধ্যে যেখানে নবী সাল্লা সাল্লাম যেই পথ দিয়ে হাঁটতেন নবী সাল্লা সাল্লাম যে দিক দিয়ে হাঁটতেন আবদুল্লাব ওমর রাস্তায় হাঁটার ক্ষেত্রেও নবী সাল্লা ইসলামের কদম বা কদম অনুসরণ করার জন্য সেই রাস্তা দিয়ে হাঁটার চেষ্টা করতেন এজন্য আমাদের ব্যক্তিগত জীবনে নবী সাল্লা আদর্শকে আমরা গ্রহণ করব পারিবারিক জীবনে স্ত্রীর সাথে সম্পর্ক কি হবে সন্তানাদের সাথে সম্পর্ক কি হবে মা বাবার সাথে সম্পর্ক কি হবে আমরা পারিবারিক জীবনে সামাজিক জীবনে অর্থনৈতিক জীবনে নবী সাল্লাম ব্যবসা বাণিজ্য পরিচালনা করে নবী সাল্লাহি সাল্লাম রিজিক কন্বেষণের বিভিন্ন উপায় সম্পর্কে আমাদেরকে যেই উত্তম আদর্শের নমুনা দেখিয়ে গিয়েছেন সে অর্থনৈতিক জীবনে আমাদেরকে অনুসরণ করতে হবে রাজনৈতিক জীবনে আন্তর্জাতিক জীবনে সর্বক্ষেত্রেই নবী সাল্লা ইসলামের উসওয়াই হাসানা উত্তম আদর্শ আমাদেরকে গ্রহণ করার জন্য চেষ্টা করতে হবে এজন্য সম্মানিত ও বোনেরা আমরা পৃথিবীর বিভিন্ন মানুষকে আমরা বিভিন্ন সময় দেখি তারা বিভিন্ন ব্যক্তিকে অনুসরণ করে এবং বিভিন্ন ব্যক্তির আদর্শকে তারা উত্তম আদর্শ মনে করে এই জন্য আল্লাহ রসুল ইসলামের আদর্শটি পৃথিবীতে একমাত্র অনুসরণীয় অনুকরণীয় উত্তম চরিত্র হিসাবে একজন মুমিন অবশ্যই গ্রহণ করবে অন্য কারো আদর্শ নয় আল্লাপাক আমাদের সবাইকে পুরাণ এবং সুনার আলোকে নবী সাল্লা সালামের সুন্নতের আলোকে তৌহিদ ভিত্তিক উত্তম আদর্শ সুন্দর চরিত্র গ্রহণ করার তৌফিক দান করুন আমিন ইয়া রব্বাল আলমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি